বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেয়া 9/11 হামলার 23 বছর পূর্তি আজ। 2001 সালের 11 সেপ্টেম্বর ইসলামিক জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সন্ত্রাসীরা চারটি উড়োজাহাজ ছিনতাই করে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আছড়ে ফেলে। আরেকটি উড়োজাহাজ আঘাত করে পেন্টাগনে। হামলা হয় পেনসিলভানিয়ায়। এসব হামলায় প্রাণ হারান 15 বাংলাদেশি সহ প্রায় 3,000 মানুষ। গুরুতর আহত হন প্রায় 25,000 মানুষ। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কে তখন সকাল 8:46। যুক্তরাষ্ট্রের গর্ব ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর দিকের টাওয়ারে প্রথমে আছড়ে পড়ে ছিনতাই করা আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 11 উড়োজাহাজ, সরাসরি ঢুকে পড়ে ভবনের 80তম তলায়। এর 17 মিনিট পর সকাল 9:03 ছিনতাই করা আরেক উড়োজাহাজ ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট 175 আছড়ে পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ দিকের টাওয়ারের 60তম তলায়। মুহূর্তেই আগুন ধরে যায় দুটি ভবনে, কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। মাত্র 2 ঘন্টায় ধসে পড়ে ভবন দুটি, মারা যায় বহু মানুষ। প্রথম দুটি হামলার আধ ঘন্টার মধ্যে তৃতীয় হামলা হয় পেন্টাগনে। এতে সেনা সদস্য সহ 125 জন নিহত হয়। জিম্মি করা আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 77 উড়োজাহাজের ভেতরে থাকা 64 জনও প্রাণ হারান। এরপর সকাল 10:03 চতুর্থ বিমানটি আছড়ে পড়ে পেনসিলভানিয়ার এক মাঠে। জিম্মি করা বিমান ইউনাইটেড ফ্লাইট 93 যাত্রীরা ছিনতাইকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় সেটি পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হয়। চতুর্থ বিমান দিয়ে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে হামলার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হয়। 19 জন ছিনতাইকারী ছোট ছোট দলে চারটি বিমান একই সাথে ছিনতাই করে হামলা চালায়।